যুক্তরাষ্ট্রের চেলসি শহরে একটা খামার রয়েছে। মার্সি পার্কার ডারউইন এবং তার স্বামী বিল দুজনে মিলে এই খামারটি পরিচালনা করে থাকেন। তাদের সেই খামারে অসংখ্য মুরগি, ময়ূর এবং হাঁস রয়েছে। সেখানে রয়েছে বিশ্বের মাঝে সবচেয়ে বয়স্ক এবং জনপ্রিয় মুরগি। পিনাট নামে পরিচিত এই মুরগিটি বিশ্বের মাঝে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় কারণ হল এর বর্তমান বয়স 21 বছর। আপনি ভাবতে পারেন পৃথিবীতে 21 বছর বয়সের একটা মুরগি রয়েছে? আপনি আরও জেনে অবাক হবেন যে পিনাট যে ডিম ফুটে পৃথিবীতে এসেছিল সেই ডিমটিকে সেই খামারের মালিক ডারউইন ফেলে দিতে চেয়েছিলেন। তিনি প্রথমে মনে করেছিলেন যে হয়তো এই ডিম থেকে বাচ্চা হবে না। তিনি এই ডিমটিকে কচ্ছপের খাবারের জন্য পানিতে ফেলতে যাবেন। তিনি পুকুরের অনেকটা কাছাকাছি চলে গিয়েছিলেন, সে সময় ওই ডিমের ভেতর থেকে শব্দ শুনতে পান। তিনি অবাক হয়ে যান, তারপরে সেই ডিমটিকে পানিতে ফেলে না দিয়ে খামারে নিয়ে যান। ঠিক তার কয়েক ঘন্টা পরেই তিনি দেখতে পান ডিমের খোসার ওপর খুবই হালকা একটা ফাটলের দাগ দেখা যাচ্ছে, এবং সেটা দেখার পর তিনি অত্যন্ত সতর্কতার সাথে ডিমের খোলস সরিয়ে সেই বাচ্চাটাকে বের করে আনলেন। এভাবেই ডিমের খোলস থেকে বেরিয়ে প্রথমবারের মতো পৃথিবীর আলোতে আসলেন পিনাট। পিনাটকে তার মা গ্রহণ করেনি, কারণ ডারউইন যখন সেই বাচ্চাটিকে তার মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন তখন সেই মা মুরগিটি বারবার তাকে দূরে সরিয়ে অন্য বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এমনটা অনেকবার হবার পর ডারউইন সেই বাচ্চাটিকে খামারে না রেখে নিজের ঘরের বারান্দায় রাখার সিদ্ধান্ত নিলেন। সেই বাচ্চাটিকে তিনি হিট ল্যাম্পের নিচে রাখার সাথে সাথে সেখানে সব ব্যবস্থা করে নিলেন যাতে বাচ্চাটির কোনো সমস্যা না হয়। এভাবে আস্তে আস্তে সেই মুরগিটি খাবার এবং পানি খাওয়া শিখে গেল। তিনি তার অবসর সময়টাতে এই মুরগির যত্ন নিতেন। পিনাটের গায়ের রং বাদামি। সেই পিনাট সময়ের সাথে সাথে এখন 21 বছরে পদার্পণ করেছে এবং বিশ্বের মাঝে সবচেয়ে বয়স্ক মুরগি হিসেবে পরিচিতি লাভ করেছে। পিনাটের যেন একটা পুরো পরিবার হয়ে গিয়েছে। তার অনেক ছেলে মেয়ে এবং অনেক নাতিনাতনিও রয়েছে। তার একটা মেয়ে রয়েছে যার নাম রাখা হয়েছে মিলি। সেই মিলির বয়স এখন 15 বছর। পিনাট ঘুরে বেড়াতে অনেক ভালোবাসে, তবে দিনের অধিকাংশ সময় সে ডারউইনের রুমে থাকে। ডারউইনের সোফায় বসে থাকে, মাঝে মধ্যে তার কোলে বসে থাকে। পিনাটের খাদ্য তালিকায় অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবার থাকে। পিনাট ফল, তাজা সবুজ সবজি, পরিষ্কার পানি এবং দই খেয়ে থাকে। সেই খামারের মালিক মার্সি পার্কার ডারউইন পিনাটের পুরো মুরগি পরিবারের অনেক যত্ন নিয়ে থাকেন। পিনাটকে দেখতে ডারউইনের খামারে অনেকেই এসে ভিড় করে থাকে। পিনাটের ব্যাপারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রথমে তেমন কিছু জানতেন না। যখন ডারউইন 2022 সালে গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে তথ্য দিলেন এবং একটা আবেদনপত্র জমা দিলেন, তারপর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই পিনাটকে বিশ্বের মাঝে সবচেয়ে বেশি বয়সী জীবিত মুরগি হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোশ্যাল সাইটে এই মুরগিটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। পিনাট সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনি যদি পৃথিবীর বৈচিত্র্যময় বিভিন্ন তথ্য নিয়ে জানতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।